ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। তো আজকে আমি আপনাদের টোটাল 10টি টিপস দেবো, যেগুলো অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন যদি আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকে। তো আপনার বাড়িতে যদি গ্যাস সিলিন্ডার থাকে, এই যে ভুলগুলো আমি কথা বলবো, সে ভুলগুলো কখনোই করবেন না, তাহলে হয়তো বা আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে বা ভবিষ্যতে আপনার কোনোভাবে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। তো চলুন দেখে নিই কী সেই টিপসগুলো। তো প্রথম যে সতর্কতা হচ্ছে, সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রাবার পাইপটা থাকে সেটিতে ISI যে ছাপ সেটা থাকতে হবে। যদি না থাকে অবশ্যই সেই পাইপটি আপনি কিনবেন না, যদি আপনি বাইরে থেকে সেই যে পাইপটা সেটা যদি কেনেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে গ্যাসের পাইপটি যেন দৈর্ঘ্যে 1 থেকে 1.5 ফুটের বেশি লম্বা না হয়। সেক্ষেত্রে যখন পাইপ আপনি পরীক্ষা করবেন বা কেউ আপনার পাইপটি পরীক্ষা করবে, সেক্ষেত্রে অনেক বড় হলে অনেক অসুবিধা হবে ভালোভাবে পরীক্ষা করার। 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে রেগুলেটরের যে নজেলটা থাকে, আপনারা দেখতে পান যেটা পাইপ দিয়ে লাগানো থাকে, তো সেটা যা রক্ষা করবেন সেটা যেন পাইপ দিয়ে ভালোভাবে কভার করা থাকে। এবং যে পাইপটা, সেই পাইপটা যেন গরম যে বার্নার রয়েছে তার সাথে যেন কোনোভাবে লেগে না থাকে, তাহলে কী হবে, পাইপটা গরম হয়ে যাবে এবং সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। 3 নম্বর যে ভুলটি করবেন না, সেটা হচ্ছে পাইপটি নিয়মিত পরিষ্কার করবেন এবং সাবান দিয়ে কখনো ধোবেন না, কারণ সাবান দিয়ে করলে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। এবং অন্তত 2 বছর পর পর পাইপটি একটু বদলে ফেলবেন, তাহলে হয়তো বা আপনার কোনো রকম সমস্যা হবে না, কারণ 2 বছর অন্তর অন্তর পাইপটি একটু হলেও ক্ষয়ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাল্টে ফেলাটা অনেক বেশি জরুরি। 4 নম্বর যে ভুলটি করবেন না, সেটা হচ্ছে পরিষ্কার রাখার জন্য গ্যাসের পাইপটিকে কোনো রকমের কাপড় বা প্লাস্টিক জাতীয় জিনিসের সাথে মুড়ে রাখবেন না। সেক্ষেত্রে পাইপ ফেটে গেলে বা আপনার যদি লিক হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরতে পারবেন না, অথবা আপনার পাইপটা যদি কোনো কারণে লিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, কিন্তু আপনি বুঝতেও পারবেন না। 5 নম্বর যে ভুলটা করবেন না কখনোই, সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনি বুঝতে পারেন যে আপনার বাড়িতে গ্যাস লিক হচ্ছে বা গ্যাস লিক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি কোনোভাবে বাড়ির কোনো ইলেকট্রিক বা কোনো লাইট ল্যাম্প কোনোভাবে কোনো কিছু জ্বালাবেন না, এবং ওভেন এবং রেগুলেটর বন্ধ করে দিন এবং আপনার বাড়ির যত জানলা দরজা আছে সমস্ত কিছু খুলে দিন। তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার বাড়িতে আপনার যে গ্যাসগুলো রয়েছে সেটা স্টোর হয়ে থাকবে না, ফলে আপনার কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। 6 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে গ্যাস লিক করার পরে যদি কিছুক্ষণের মধ্যেও গন্ধ না যায় বা গন্ধ বন্ধ না হয়, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে, আপনি যদি নিজে সেটাকে হ্যান্ডেল করতে না পারেন, অবশ্যই গ্যাস ডিস্ট্রিবিউটরের যে অফিস বা হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করবেন, যার নাম্বার হচ্ছে 1906। তো সেক্ষেত্রে আপনি যদি পারেন নিজে থেকে, সেক্ষেত্রে সিলিন্ডার এবং রেগুলেটর দুটো আলাদা করে দেবেন এবং যে সিলিন্ডারের মুখে যে সেফটি ক্যাপটা থাকে, যেটা আপনারা নর্মালি দেখতে পান, সেটা পরিয়ে দেবেন। 7 নম্বর যে ভুলটা করবেন না, সেটা হচ্ছে খালি সিলিন্ডার থেকে গ্যাসের রেগুলেটর খোলার সময় আশেপাশে দেখবেন যেন কোনো মোমবাতি বা কোনো লাইট না জ্বলে। মানে লাইট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আগুন যেন না জ্বলে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন, কারণ যখন আপনি রেগুলেটরটা পরাবেন তখন হয়তো বা দেখবেন, খেয়াল করবেন যে ওইখান থেকে একটু গ্যাস কিন্তু বেরোয়। তো সেক্ষেত্রে যদি ওইখান থেকে আগুন ধরে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে বা ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু অনেক বড় সম্ভাবনা রয়েছে। সো যখন এই রেগুলেটর খুলবেন বা লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আশেপাশে যদি কোনো মোমবাতি থাকে সেক্ষেত্রে নিভিয়ে দেবেন। 8 নম্বর যে পয়েন্টটা আছে, সেটা হচ্ছে এমন কোনো জায়গায় আপনার সিলিন্ডার রাখবেন না যাতে সেখানে সহজেই গরম হয়ে যায়। তো সিলিন্ডার অতিরিক্ত গরম হওয়াও কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে পারে আপনাকে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, সিলিন্ডার এমন একটা জায়গায় রাখবেন যেখানে সিলিন্ডারটা সহজেই গরম হয়ে যাবে না, ওকে? সো বার্নারের সাথে যাতে না লেগে থাকে, বা এমন কোনো জায়গায় রাখলেন যে নিচের কোনো জায়গায় রাখলেন, ছায়াযুক্ত কোনো জায়গায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রাখতে পারেন। 9 নম্বর যে পয়েন্ট আছে, সেটা হচ্ছে সিলিন্ডারের ওপরে কখনও কোনো কাপড় বা বাসন রাখা উচিত না, যদি আপনি এরকম করে থাকেন অবশ্যই এটা আর করবেন না। এবং 10 নম্বর যে সর্বশেষ পয়েন্টটা, সেটা হচ্ছে গ্যাসের ওভেনটি সবসময় সিলিন্ডারের থেকে অন্তত 6 ইঞ্চি ওপর রাখতে হবে, এবং ওভেনের ওপর যাতে সরাসরি কোনো হাওয়া না লাগে সেদিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ অনেকের হয়তো দেখেছেন যে আপনার যখন ওভেনটা রেখেছেন জানলা দিয়ে হাওয়া আসে সরাসরি, সেক্ষেত্রে কিন্তু আপনার রান্নাতেও অনেক প্রবলেম হয় এবং এটা অনেকটাই ক্ষয়ক্ষতির সম্ভাবনা হতে পারে ভবিষ্যতে, যদি আপনার কোনো ধরনের অসুবিধা হয় তো, ওকে? সো এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে ওভেনের ওপর সরাসরি হাওয়া না লাগে, সেক্ষেত্রে জোরে যদি হাওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু ওভেনের যে আগুন সেটা কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে আশা করি আর কোনো অসুবিধা হবে না। তো এই 10টা জিনিস মাথায় রাখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও জানতে পারে এবং তারাও এই জিনিসগুলো নিয়ে সতর্ক হয়ে যেতে পারে, যে যদি তাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকে যে 10টি বিষয় অবশ্যই জানা দরকার, সেগুলো তারা জানতে পারবে।
চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং সবার আগে জানতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।